বর্ষাকালে আমাদের একটা বড় সমস্যা গোলাপ গাছকে বাঁচিয়ে রাখা। তো এই গোলাপ গাছকে কিভাবে বাঁচিয়ে রেখে তাকে রোগ মুক্ত রেখে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বেল নোটিফিকেশন অন করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখলে তবেই কিন্তু সমস্ত নোটিফিকেশন তোমার কাছে যাবে। কমেন্ট বক্সে তোমরা নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের জিজ্ঞাসা এগুলো কিন্তু প্রতিনিয়ত করো, অনেক রিকোয়েস্টেড ভিডিও করো, সেগুলো কিন্তু সমস্ত রিপ্লাই আমি দিই এবং রিকোয়েস্টেড ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের রাখি। তো আশা করছি তোমরা এইভাবে আমার পাশে থাকবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করো। আর হ্যাঁ, যে জিনিসটা বলা হয়নি, এখন থেকে প্রতি সপ্তাহ বুধ এবং শনিবার দুপুর 3টের সময় সৌমালি স্টারিনিং চ্যানেলে তোমরা দেখতে পাবে নতুন নতুন ভিডিও। সমস্ত গোলাপ গাছকে এখন সেট থেকে দেখতে পাচ্ছ বাইরে বের করে দিয়েছি এবং আমি প্রত্যেকটা টব কিন্তু একেবারে মাটির সাথে অ্যাটাচ করে রাখিনি, নয় পাথর দিয়ে রেখেছি। আর না হলে যে থার্মোকলের যে সোলার থার্মোকলগুলো পাওয়া যায় সেগুলোর ওপরে আমি রেখেছি, তাতে সহজে চট করে ছাদেও জল বসে না এবং টব থেকেও সহজে জলটা বেরিয়ে কিন্তু চলে যেতে পারে। এবং দেখতে পাচ্ছ গাছগুলোর গ্রোথ কিন্তু খুব সুন্দর এবং গাছে যথেষ্ট ফুল কুঁড়ি রয়েছে, কারণ এত গ্রোথ হচ্ছে, এত নতুন নতুন কুঁড়ি আসছে যে সেগুলো ডিবার্ডিং করতে করতে অনেক সময় লাগছে। তাই একটা নির্দিষ্ট দিন সপ্তাহের বাছি, সেই দিন যত যা নতুন কুঁড়ি আমরা দেখতে পাই সেগুলোকে ডিবার্ডিং করে দিই, যেহেতু এখন বর্ষাকাল চলছে এবং প্রত্যেকটা গাছের গ্রোথ দেখতে পাচ্ছ প্রচুর ভালো। গতকাল রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এতটাই বেশি বৃষ্টিপাত হয়েছে যে টবে প্রায় জল জমে যাওয়ার মতো, কিন্তু আমি এসে দেখলাম যে দু তিনটে টব ছাড়া মেনলি হচ্ছে গোলাপ গাছগুলোতে তো কোনো প্রকার জল দাঁড়ায়নি। তো মাটি আমাদের সেরকমই করতে হবে। গোলাপ গাছ যদি সময় যখন ব্লুমিং পিরিয়ড ধরি যে শীতকালটাকে সেই সময়তে, কিন্তু এই সময় যদি তার গোড়াতে জল জমতে শুরু করে তাহলে কিন্তু তার রুট রট হবে, শুধু গোলাপ গাছ নয় যে কোনো গাছেরই। এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ কিন্তু ঝোপালো হয়েছে, প্রচুর নতুন নতুন পাতা সহ শাখা প্রশাখা কিন্তু বেরিয়েছে। তাহলে মাটির ব্যাপারটা বললাম, মাটিটা কিন্তু হবে খুব ওয়েল ড্রেন্ড আর ভীষণ ভীষণ ভীষণই হালকা। গরমকালে যদি কেউ মালচ করে থাকো, সেই সমস্ত মালচিংয়ের জিনিসপত্র, সে খড়কুটো হোক বা ভার্মিকম্পোস্ট হোক বা পাতা হোক, শুকনো পাতা, সেগুলো কিন্তু সমস্ত কিছু একসাথে জড়ো করে তুলে ফেলে দেবে। যা কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলোকে কিন্তু হাতের সাহায্যেই হোক কিংবা কাঁচির সাহায্যে হোক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দেবে এবং সেই জায়গায় কিন্তু সাফ লাগিয়ে যেতে ভুলবে না। যদি কারোর কাছে এই মুহূর্তে সাফ না থাকে, সেক্ষেত্রে তোমরা নেল পলিশ যেটা থাকে সেটা ইউজ করতে পারো। আমি অন্যান্য গাছেও কিন্তু ইউজ করেছি নেল পলিশ, তাতে কিন্তু খুব একটা সমস্যা বা কিছুই সমস্যা আমি দেখতে পাইনি। দেশি গোলাপে দেখতে পাচ্ছ প্রচুর ফুল আসছে এবং দেশি গোলাপের ফুলগুলো যেহেতু আমাদের ঠাকুর ঘরে লাগে সেই জন্য আর কেটে ফেলে দিই না, ওই ফুলগুলো প্রত্যেক দিন ফুটে যাওয়ার পর আমাদের যে পূজা সে হয় সেখানে আমরা ঠাকুরকে নিবেদন করে দিই। এবং প্রত্যেকটা যে ব্রাঞ্চ তাতে কিন্তু প্রায় গোছা আকারে ফুল আসছে এবং অবশ্যই খেয়াল রাখবে কোনো ফুল যদি শেষ হয়ে গিয়ে থাকে, শুকিয়ে গিয়ে থাকে, অবশ্যই কিন্তু সেই জায়গাটা কেটে দেবে, কারণ এই জায়গায় দেখতে পাচ্ছ ডাইব্যাক হচ্ছে। ডাইব্যাক মানে একদম যে আঘাত দিকটা সেখান থেকে শুকাতে শুকাতে আস্তে আস্তে নিচের দিকটা শুকনো হতে থাকে, অন্যান্য শুকনো ডালকে নিচ দিক থেকে শুকিয়ে যায় নিয়ে পড়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু গোলাপের ক্ষেত্রে কিন্তু ডাইব্যাক একটা মারাত্মক বড় রোগ। এই যে দেখো এই জবা গাছটা কিন্তু আমি নেল পলিশ লাগিয়ে দিয়েছি এবং এই জবা গাছটার পাতার রঙটা এইরকম কালচে রঙেরই এবং ভীষণ সুন্দর দেখতে।
পাশাপাশি দেখো এই জবা গাছটাতেও আমি কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। তো ফাঙ্গিসাইড লাগাও আর নেল পলিশ লাগাও, যাই লাগাও সেটা যেন ওয়াটার রেজিস্ট্যান্স হয়, এবং ওয়াটার রেজিস্ট্যান্স হলে কিন্তু ফাঙ্গাসের অ্যাট্যাকটা আর হবে না। তো যে কোনো ধরনের ফুল ফুটে যাওয়ার পরে, ফুল শেষ হয়ে যাওয়ার পরে সেটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে, এবং কুঁড়ি এই সময় আমরা নেব না, তো কুঁড়িটাও কেটে কিন্তু ফেলে দেব। এটা বর্ষাকালে গোলাপের চর্চার মূল কথা। খুব প্রতিনিয়ত খুব সুন্দর করে দেখতে দেখতে যাবে গাছে কোনো ফাঙ্গাল ডিজিজ দেখতে পাচ্ছ কিনা, কোনো পাতা শুকিয়ে যাচ্ছে কিনা, বা কোনো হলুদ স্পট দেখা যাচ্ছে কিনা কি ব্রাউন স্পট দেখা যাচ্ছে কিনা, এগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যে কোনো ধরনের পাতা যদি শুকিয়ে গিয়ে থাকে বা তাতে যদি কালো ছোপ পড়ে, তৎক্ষণাৎ সেটাকে কিন্তু ডিট্যাচ করে দেবে এবং ফেলে দেবে, কেননা এই জাতীয় পচা পাতা অন্যান্য পচা পাতার সাথে যদি লেগে থাকে সে কিন্তু এই পাতাটাকেও পচিয়ে ফেলবে। এটা আমাদের কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ এই পাতাগুলো অন্যান্য পাতার সাথে থাকলে অবশ্যই পচাবে, আর আমরা সেটা কোনোদিনই চাই না। এতক্ষণ যত গোলাপ গাছ দেখিয়েছি সব কটার পাতা কিন্তু সবুজ এবং কোনো ধরনের রোগ নেই। এই গোলাপ গাছটি আমার শুরু বর্ষা থেকেই বাইরেই পড়েছিল, গ্রীষ্মের জলও পেয়েছে, বর্ষাকালের যে অফুরন্ত যে জল সেটাও এটি পেয়েছে। তার ফলে এতে নিয়মিত একটু ফাঙ্গিসাইড স্প্রে করাতে হয়তো গ্যাপ পড়ে গেছে, যার জন্য এর গোড়ায় হয়তো হালকা জল জমার কারণেই হোক বা কিছু কারণে এর পাতা কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে, প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে। তো আমাদের এই আগাছাগুলো সমস্ত কিন্তু বড় হওয়ার আগেই তুলে ফেলতে হবে, কেননা বড় হলেই সেটার শিকড় অনেকটা গভীরে চলে যাবে, এবং বর্ষাকালে যদি সেটাকে টান মেরে আমরা তুলতে যাই অনেকটা মাটি উঠে আসবে এবং জল ডাইরেক্ট কিন্তু ওই গাছের শিকড় অবধি পৌঁছে যাবে। গাছের গোড়া যদি জলকে ধরে রাখে সেক্ষেত্রে গাছের গোড়া পচতে পারে, সেই জন্য আমাদের কিন্তু এই ধরনের সমস্ত যে কেয়ারগুলো এগুলো নিয়ে যেতে হবে। গাছের যে আগাছা সেটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করলে, এগুলো গাছে যে বর্ষার শুরুর আগে খাবার দিয়েছিলে সেগুলোকে অনেকটা খেয়ে শেষ করে ফেলে। কিন্তু বর্ষাকালে তো আমরা কোনো সার দিতে পারবো না, তাই আমাদের কিন্তু এই আগাছার দিকে খুব খেয়াল রাখতে হবে, এবং বর্ষাকালে প্রচুর আগাছা জন্মায়। গাছে যদি কোনো এরকম হলুদ পাতা থাকে সেটা অবিলম্বে সরিয়ে ফেলবে। রোদ ওঠার পরে আমাদের একটা কাজ করতে হবে, যদি গাছের পাতা শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাছের পাতা বৃষ্টির জল যদি শুকিয়ে গিয়ে থাকে সেই সময় আমাদের স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড। মাটির গোড়াটিও হালকা করে খুঁড়ে দিতে হবে, যাতে সহজে রোদ পড়ে মাটিটার উপরের স্তরটা কিন্তু শুকিয়ে যেতে পারে, কারণ মাটি না শুকলে সেখান থেকে কিন্তু শিকড় পচা রোগ সৃষ্টি হবে। তাই আমাদের উচিত গাছের গোড়াটা, গাছের শিকড়টাকে হার্ম না করে খুব সাবধানে খুঁচিয়ে দেওয়া, যাতে খুব সহজেই রৌদ্র উঠলে জলগুলো শুকিয়ে যেতে পারে। এটা যদি কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করব না, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি প্রচুর বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই স্টেপটা আমাদের স্কিপ করতে হবে। এবং সাফ এখানে আমি গুলে নিয়েছি, এবং গুলে নেওয়ার পর প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে স্প্রে করে দেব, কারণ এটা ছাড়া বর্ষাকালে গাছকে বাঁচানো খুব কষ্টকর। স্প্রে করলে গাছের পাতার ওপর দাগ হয়ে যায়, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সেটা পরে ধুয়ে দিলেই কিন্তু গাছের পাতার ওপর থেকে দাগগুলো আবার চলে যায়, তাই সে কিন্তু কোনো চিন্তা করতে হবে না। এবং মাটিতে কিন্তু আমি এখন সাপ মেশাইনি, শুধু পাতাতেই স্প্রে করেছি, যেহেতু মাটি এখনও শুকায়নি আমরা কিন্তু সাপ ইউজ করতে পারবো না। সাপ দেওয়ার পর ঠিক তার 3 থেকে 4 দিন বাদে আমরা ইউজ করব নিম অয়েল। নিম অয়েলের জায়গায় কেউ রোগার, রোগার প্লাস অথবা টাপগার্ড ইউজ করতে পারো। নিম অয়েল আমি এর আগেও ব্যবহারবিধি বলেছি, 1 লিটার জলে যদি 30 থেকে 40 ফোঁটা দিই, আর যদি টাপগার্ড ব্যবহার করো তাহলে 1 লিটার জলে 25 ফোঁটা মতো দিয়ে সবগুলোই কিন্তু সন্ধ্যের দিকে স্প্রে করব।
এবার আমি খাবারের কথা বর্ষাকালে সেইভাবে বলতে গেলে বলবো কোনো ক্যালসিয়াম সমৃদ্ধ এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে। সেক্ষেত্রে তোমরা খোলের গুঁড়ো যদি বর্ষা ঢোকার আগে দিয়ে দিতে পারো তাহলে খুব ভালো। এটা আমি এক মাস আগে করেছিলাম এবং এই গাছটির আপডেট আমি আবার শেষে দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো খোল নিয়ে শিকড় থেকে কিছুটা দূরত্বে মাটি খুঁষে দিয়ে মিশিয়ে দিয়েছিলাম এবং জল দিয়ে দিয়েছিলাম। তারপরে গাছটার গ্রোথ এখন খুবই সুন্দর। কিন্তু বর্ষাকাল যেহেতু আমি বলবো এখন আর খোল না ইউজ করতে, যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং তা থেকে ফাঙ্গাস জন্মাতে পারে। গুঁড়ো করা ডিমের যে খোলা শুকিয়ে নেওয়ার পর আর তার সাথে ইউজ করতে পারো প্রতি 8 ইঞ্চি টবের জন্য 1.5 চামচ করে হাড়ের গুঁড়ো। আর এরপর ওভার ওয়াটারিং যেন না হয়, গাছের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেব। আর ওভার ওয়াটারিং এড়াতে বা বৃষ্টির জল থেকে যাতে ক্ষতি হতে না পারে গাছগুলোর, সেক্ষেত্রে আমরা টপগুলোকে কিন্তু আস্তে করে ধরে এইভাবে শুয়ে দিতে পারি। তাহলে কিছু হয়তো মাটি ধুয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আমাদের গাছের গোড়া পচাজড়িত কোনো ধরনের রোগ কিন্তু হবে না। তাই এটা হচ্ছে বেস্ট উপায়। তো আশা করছি তোমাদের সব কটা পয়েন্ট খুব ভালো লেগেছে। শেষ অবধি দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো তাও বলে দিই, প্লিজ ভিডিওটা লাইক করে দিও। আর লাইক করার পরে তুমি নিচে কমেন্টে জানিও আদতে তোমার কেমন লেগেছে, ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলে যদি নিউ হয়ে থাকো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবাইকে বলো যাতে সাবস্ক্রাইব করতে। আর খুব ভালো থেকো, প্রচুর গাছ লাগাও। টাটা।